আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। ইউটিউব ক্লাস গিড়ির আরও একটি ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কী, এবং আমরা আরও জানব সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ কী। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা সাধারণত হিসাব নিকাশের জন্য প্রতিনিয়ত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি সেটি মূলত দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করে সকল প্রকার হিসাব সম্পাদন করা যায় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সকল প্রকার হিসাব সম্পাদন করা যায় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এবার জানব বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি একটি সরলতম সংখ্যা পদ্ধতি। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা। যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক মোট দুইটি মৌলিক অঙ্ক ব্যবহার করে সকল প্রকার হিসাব সম্পাদন করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করে সকল হিসাব সম্পাদন করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ১৯ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বোল বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন, এজন্য তাকে বাইনারি সংখ্যা পদ্ধতির জনক বলা হয়ে থাকে। বাইনারি সংখ্যা পদ্ধতির শূন্য এবং এক এই দুটি সংখ্যাকে বাইনারি ডিজিট বলা হয়ে থাকে, যা সংক্ষেপে বিট বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি, কম্পিউটারের কাজকে দ্রুত গতি করার জন্য আরও দুটি সংখ্যা পদ্ধতির উদ্ভব ঘটে, তার একটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সকল প্রকার হিসাব সম্পাদন করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করে সকল প্রকার হিসাব সম্পাদন করা হয়ে থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সা শব্দের অর্থ ৬ এবং ডেসিমাল শব্দের অর্থ ১০, মোট ১৬। যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে ৯ এবং এ থেকে এফ পর্যন্ত মোট ১৬টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করে সকল প্রকার হিসাব সম্পাদন করা যায় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এখন জানি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ কি। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমি আবারও বলছি, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি। একটু উদাহরণ দেখি, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে ৯ এই মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় বলে এর ভিত্তি হচ্ছে ১০। একটা উদাহরণ দেখি আমরা, যেমন ৭, ৮, ৯, ভিত্তি ১০। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটা অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে, শূন্য এবং ১, এবং এর ভিত্তি হচ্ছে ২। উদাহরণ যেমন ১, ০, ১, ভিত্তি ২। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মোট ৮টি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে, শূন্য
শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি মৌলিক সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য এর ভিত্তি হচ্ছে আট, উদাহরণ ফাইভ ফোর সিক্স। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এবং এ থেকে এফ পর্যন্ত মোট ১৬টি অঙ্ক ব্যবহৃত হয় বলে এর ভিত্তি হচ্ছে ১৬। এক্সাম্পল ১৬, হেক্সাডেসিমেলে এ সমান ১০, বি সমান ১১, সি সমান ১২, ডি সমান ১৩, সমান ১৪ এবং এফ সমান ১৫ বিবেচ্য করা হয়। আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার যে আমরা কোনো সংখ্যা পদ্ধতিতে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বেশি কোনো সংখ্যা আমরা কোনো ক্রমে লিখতে পারবো না। যে কোনো সংখ্যা পদ্ধতির সেই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বেশি আমরা কোনো ক্রমে লিখতে পারবো না। যদি আমরা দেখি একটা বাইরের সংখ্যা পদ্ধতিতে যদি টু জিরো এরকম দেওয়া থাকে ভিত্তি টু, তাহলে কি ভিত্তি দুই দেওয়া আছে বাইনারি ভিত্তি, কিন্তু এখানে ভিত্তির সমান সংখ্যা রয়েছে, যে কারণে এটি কোনো সংখ্যা পদ্ধতি নয়। যদি অক্টালের এরকম দেওয়া থাকে যে আট সাত, ভিত্তি দেওয়া থাকে আট, তাহলে এটি কোনো অক্টাল সংখ্যা পদ্ধতি নয়, কারণ এখানে ভিত্তির সমান সংখ্যা রয়েছে, যে কারণে এটি কোনো সংখ্যা পদ্ধতি নয়। হেক্সাডেসিমাল যদি আমরা দেখি এ এফ জি, যদি ভিত্তির শূন্য দেওয়া থাকে তাহলেও এটি কোনো সংখ্যা পদ্ধতি নয়, কারণ আমরা শুধুমাত্র এ থেকে এফ পর্যন্ত লিখতে পারবো, এর মান ১০ এবং এফ এর মান ১৫, কিন্তু আমরা জি লিখতে পারবো না, যে কারণে এটি কোনো সংখ্যা পদ্ধতি নয়। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।